বাবুন্দা, রাত পোহালেই নেতাজি ইনডোরে একটা মানে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটা বড় একটা টেবিল টেনিস ন্যাশনাল জুনিয়রের আয়োজন করা হয়েছে। তো এই মুহূর্তে কি প্রিপারেশন বা পরিস্থিতি কীরকম রয়েছে সেটা যদি একটু দর্শকদের সামনে তুলে ধরো। খুব খুব আনন্দ লাগছে যে আজকে 8 বছর পর আজকে আমরা 6 তারিখ থেকে ওপেনিং হবে ন্যাশনাল টেবিল টেনিসের ন্যাশনাল বেঙ্গল টেবিল টেনিস। এই ন্যাশনালে আমি প্রেসিডেন্ট হিসেবে আমি সবচেয়ে বেশি খুশি যে মুখ্যমন্ত্রীর ফার্স্ট শুভেচ্ছা বার্তা পেয়ে গেছি এবং কালকে বিকেল 4টে পাঁচ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আসছেন এবং 6 থেকে 14 মধ্যে একদিন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং সুজিত বোস আসবেন। এছাড়াও TTFI-র সেক্রেটারি কমলেশ মেহতা এবং TTFI-র ট্রেজারার আসবেন এবং MPC আসবেন এবং দুষ্মন চৌতালার একটা শুভেচ্ছা বার্তা উনি পাঠাবেন, যেহেতু উনি অসুস্থ বলে উনি আসতে পারছেন না। বাট আমি TTFI-র সবাইকে ইনভাইট করেছি, তারা আসছে, 34টা স্টেট তারা এখানে পার্টিসিপেট করছে। এটা আমাদের কাছে একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ। তো নেতাজি ইনডোর স্টেডিয়ামে জীবনে যেটা হয়নি সেটা আমাদের আমলে আমরা করতে চলেছি। 9 দিনব্যাপী আমরা ন্যাশনাল করছি নেতাজি ইনডোর স্টেডিয়ামে, যেটা আজ পর্যন্ত নেতাজি ইনডোর স্টেডিয়ামে এতদিন এই জিনিস হয়নি। আমি এটা ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, অবশ্যই অবশ্যই জানাবো আমাদের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ইভেন অরূপ বিশ্বাস যেভাবে স্পোর্টস আঙ্গিনায় বাংলার আজকে স্পোর্টসকে যে জায়গায় এগিয়ে নিয়ে চলেছে, আমি এরম ক্রীড়ামন্ত্রীকে সাপোর্ট করতে চাই যে ক্রীড়ামন্ত্রী প্রতিটা মুহূর্তে স্পোর্টসকে আগিয়ে নিয়ে যেতে পারে। তাই আমি ন্যাশনাল গেমসে ফার্স্ট ওপেনিং করছে তোমার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, আমি খুব খুশি। এই ন্যাশনাল গেমসের 9 তারিখ পর্যন্ত মেয়েদের খেলা হবে, 10 তারিখ থেকে ছেলেদের খেলা স্টার্ট হবে। মানে আমি চাই 10 থেকে 14 ছেলেরা খেলবে, ছেলে মেয়ে উভয় পক্ষে ন্যাশনাল খেলে যাতে বাংলার ছেলে মেয়েরা ভালো পারফরমেন্স করতে পারে সেটার দিকে তো অবশ্যই নজর রাখবো। কিন্তু আমরা নিরপেক্ষ রেফারিং করে মানে এই করে আমাদের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করব। বাইরে থেকে কোন কোন এই থেকে দলগুলো এসছে জেলা থেকে? বাইরে থেকে প্রচুর, দিল্লি বলুন, মুম্বাই বলুন, ব্যাঙ্গালোর বলুন, সমস্ত স্টেট থেকে, সমস্ত স্টেট থেকে মোটামুটি কজন করে খেলোয়াড় এসছে মানে সমস্ত স্টেট থেকে? টোটাল স্টেট থেকে 1600 প্লেয়ার আসছে, ছেলে মেয়ে মিলিয়ে 1600 প্লেয়ার আসছে। ওভারঅল স্টেট মিলিয়ে 1600 ছেলে মেয়ে আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ বাবুন্দা, অনেক অনেক ধন্যবাদ।